আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মসজিদের আরেকটি মিম্বর আপনাদের দেখাচ্ছি। এটা আকাশী কাঠের, সম্পূর্ণ আকাশী কাঠের। এই মসজিদের মিম্বরটা খুবই সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা আগেও আমরা বানাইছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমাদের কাছ থেকে যে কোনো ফার্নিচার নিতে পারেন, অর্ডার করতে পারেন। সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এটা আকাশি কাঠের মধ্যে লেকার করা হয়েছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন বানিশটা অনেক সুন্দর, লেকার বানিশ করা হয়েছে। সম্পূর্ণ কাঠের যে কালারটা, সেই কালারটা করা হয়েছে। এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া সম্ভব। অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দিব। এই মেম্বারটা যাবে আবদুল্লাপুর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে আমাদের একজন অর্ডার করেছে, তো এটা কাজ কমপ্লিট, আমরা এটা ডেলিভারি দিয়ে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আকাশী কাঠ দিয়ে। এটা সম্পূর্ণ আকাশী কাঠ দিয়ে, খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। ইসমাইল ফার্নিচার ঘর সবসময় ভালো কাঠের নিশ্চয়তা দিয়ে থাকে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় যে কোনো ধরনের ফার্নিচার, মসজিদের ফার্নিচার, আপনারও যদি কোনো ফার্নিচারও পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। আকাশি কাঠ দিয়ে এই মেম্বরটা, এই মসজিদের মেম্বরটা আমরা দামটা রাখতেছি 55,000 টাকা লেকার বানিশ। আর যদি কেউ হ্যান্ড পলিশ নেয় তাহলে সেক্ষেত্রে রাখবো 50,000 টাকা। কাঠগুলো আপনারা বানিশের আগে দেখবেন কাঠের মধ্যে কোনো ভেজাল হয় কি না, আপনারা বানিশের আগে এসে দেখতে পারেন, ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন এই ডিজাইনটা। আরও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো পছন্দ থাকে ডিজাইন, সেটাও আমাদের দেখাতে পারেন। আমরা সেম টু সেম বানানোর চেষ্টা করব। এটা আকাশী কাঠ দিয়ে করা হয়েছে। আকাশী কাঠটা খুবই সুন্দর, সেগুন কাঠের মতোই কালারটা আসে আকাশী কাঠটা। এটাও খুবই সুন্দর, আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী আকাশী কাঠ, এটা খুবই চলে। এই আকাশী কাঠটা আমাদের গাজীপুরে খুব চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।